আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর? আশা করি সবাই ভালো আছেন। এতদিন খালি আপনারা আমাকে বলতেন আপু কমেন্টে যে বিড়ালদের মিস করি, আপনি বিড়ালের ভিডিও ছাড়েন না, এটা সেটা কত কথা। এখন কিন্তু আমি অনবরত বিড়ালের ভিডিও ছাড়তেছি। ওকে, এই যে আমার পচা নিত কিন্তু এখনও সেই পচাই আছে, এখনও যায় বাহিরে বাহিরে ঘুরে। এখনও চান্স পাইলে দরজা একটুখানি ফাঁকা থাকলে নিজের হাতে টাইনা খুলে তারপরে বের হয়ে যাবার। আমার বড় বাবু হচ্ছে সব চাইতে লক্ষ্মী, দেখেন হাত দুইটা কিভাবে শুয়ে আছে। ওরে বাবা রে বাবা, খুব কিউট লাগতেছে আমার, এখানে ধীরে আদর করতে ইচ্ছা করতেছে। আর এভাবে বলে নিই, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পাশাপাশি আমার ফেসবুক পেজে যাবেন, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অনামিকাস কিচেন অ্যান্ড ক্যাট হাউস। আর এটা হচ্ছে আমার ময়না পাখি, যাই হোক পাখিটাকে দেখানো ভালো না, তারপরে অবশ্য ফুলিন কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ডাক দিতে পারে, এখন খুব সুন্দর সুন্দর নাকি ডাকে। যাই হোক, আমি আমার আব্বাকে বলবো যে সুন্দর যে ও ডাকে ওই ভিডিও করে আমাকে দেওয়ার জন্য। ও নাকি ওই মা বলে, ওই মা তো বাসায় থাকতে, আমি যখন বাসায় ছিলাম তখনই বলে ওই ফুপি ফুপি, অথই আর ইমন আইসা যে ফুপি ফুপি বলে না, ওই ফুপি বলে, তারপর আরও কী 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 যেন বলে। তাই আমি আমার মাকে আব্বাকে বলবো যে ফুলিনের ভিডিও করে দেওয়ার জন্য। আর নতুন বাবুগুলা মাশাল্লাহ এত বেশি কিউট হয়েছে, ভাই বলছি না যে আমার মতো ধৈর্য শক্তি তো আর কারো নাই যে অনেকক্ষণ যাবত ভিডিও করবো। আমার আব্বা বড় জন 3 মিনিটের ভিডিও করে দেয়, তারপর আপনাদের জন্য এতটা কষ্ট করে, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা, আমি জানি বিড়ালের ভিডিও করি না দেখা, এখন আপনারা আগের মতো আমার ভিডিও দেখেন না, তবে হ্যাঁ আমি এখন থেকে চেষ্টা করব, আমি ব্লগও পোস্ট করব, অ্যান্ড হচ্ছে আমি চেষ্টা করব যে বিড়ালের ভিডিও পোস্ট করার জন্য। ওকে, সো এর জন্য কী করতে হবে, আমার বেশি বেশি ভিডিও দেখতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখেন এই যে ম্যাডাম তার সব বাচ্চা নিয়ে আমার বেডের উপরে শুয়ে আছে, দেখছেন এই যে বাচ্চাগুলা, ও সেম ফ্লোরিয়ার মতো হয়েছে, বলে বাপ সো কিউট, চোখ ফুটে গেছে, আল্লাহ আমি দেখি নাই, আমি জানিও না কী সুন্দর মাশাল্লাহ। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখলাম যে ওদের চোখ ফুটে গেছে, আমার একটু ব্যস্ততা স্টাডি নিয়ে ব্যস্ততা, আর আপনারা জানেন স্টাডির পাশাপাশি জব করতে হয় তো জব নিয়ে ব্যস্ততা, দেখছে তেমনভাবে কথা হয় না। তো আমি এখন ভিডিওটা আব্বা পাঠাইছে, আমি ভিডিওটার মাধ্যমে দেখলাম যে না মাশাল্লাহ ওদের চোখ ফুটে গেছে। আর এটাই তো আমার রুম, আমি আমার রুমরে অনেক বেশি মিস করি, এখানে ফ্লোরিয়ার বাবুরা শুয়ে আছে।